হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন যেমনটা তোমাদেরকে জানাবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েশন দু হাজার একুশ বাইশের যে সেকেন্ড মেল লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে বলে রাখি বিভিন্ন সাবজেক্টের কিন্তু সেকেন্ড মেইন লিস্ট প্রকাশিত হয়েছে আর কিছু কিছু সাবজেক্টের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়নি তাদের অনলাইন কাউন্সেলিং করতে হবে তো কাদের কাদের কাউন্সেলিং করতে হবে কাদের কাদের সেকেন্ড মেন লিস্ট প্রকাশিত হলো আর যারা কাউন্সিলিং করতে চলেছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে কাউন্সিলিং করবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে নতুনও দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফেশান অল রাখবে তাহলে এরকম গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো আগে পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো আর দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে পিজি অ্যাডমিশন ডট বি আর ইউ এনআইভি ডট এসি ডট ইন তো আমি তোমাদের সুবিধা দিয়ে ডিসক্রিপশন বক্সেও এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দিয়ে রেখেছি চাইলে তোমরা সেখান থেকেও সরাসরি এই পেজে আসতে পারবে এখানে আসার পর দেখো পোস্ট গ্রাজুয়েট সায়েন্স রয়েছে তার ডান দিকে দেখবে এখানে পোস্ট গ্রাজুয়েট আর্টস রয়েছে ইটিসি তো আমাদেরকে পোস্ট গ্রাজুয়েট আর্ট ইটিসি এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেবে এখানে অনেকগুলো কিন্তু দুটো এখানে দেখো যে নোটিস তা কিন্তু জারি করছে প্রথমত এখানে দেখতে পাচ্ছো এখন এক নাম্বার রয়েছে তো পরে যখন আরও কোনো নোটিশ দিবে সেটা এগুলো কিন্তু নিচের দিকে চলে আসবে এখন যেটা রয়েছে দেখো এক নাম্বার এবং দু নম্বরে প্রথমত রয়েছে দেখো অ্যাডমিশন নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং ফর বেঙ্গলি কমার্স ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এলএলএম বিপিএড এবং এম বিএ প্রোগ্রাম ফর দ্য সিজন দু হাজার একুশ তেইশ অর্থাৎ এই যে সাবজেক্টগুলো রয়েছে উপরে এই যে সাবজেক্টগুলো রয়েছে উপরে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইন কাউন্সিলিং করতে হবে যাকে আমি আরও বিস্তারিতভাবে জানাচ্ছি এছাড়াও দেখো দু নম্বরে যেটা রয়েছে আপাতত দু নম্বর নোটিসে দেখো এখানে দেওয়া আছে অ্যাডমিশন নোটিফিকেশান অ্যান্ড ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস ফেজ টু আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল আইটিসি মিউজিক ফর দ্য সিজন দু হাজার একুশ তেইশ অর্থাৎ আর বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু সেকেন্ড মেন লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে ডাইরেক্টলি প্রকাশিত হয়ে গেছে তো এখানে যদি আমরা দু নম্বর নোটিসটাকে ক্লিক করি এখন দু নম্বর আছে ঠিক আছে তো এই যে দু নাম্বার নোটিটা এখন যদি ক্লিক করি তাহলে দেখবে একটা পিডিএফ আমার সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছি পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখো দেওয়া রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস ফেজ টু আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল মিউজিক ইটিসি ফর দ্য সোন দু হাজার একুশ তেইশ তো এখানে কোন সাবজেক্টের সেকেন্ড যে মেই লিস্টটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেল অর্থাৎ ডাইরেক্টলিভাবে সেকেন্ড মেড লিস্ট প্রকাশিত হলো এখানে দেখো দেওয়া আছে সাবজেক্টগুলো দেখো দেওয়া আছে আরবি কাছে ইকোনমিক্স আছে এডুকেশান আছে হিন্দি আছে ম্যাথ কমিউনিকেশান আছে লাইব্রের ইনফরমেশান সায়েন্স রয়েছে আর ফিলোসফি রয়েছে সোসিওলজি রয়েছে সান্তালি আছে উর্দু আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক আছে রবীন্দ্রসঙ্গীত রয়েছে এমপিএড আছে এছাড়া ওমেন স্টাডিজ রয়েছে তো এখানে দেখো বলে রাখি এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে কিন্তু যাদের লিস্টের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশান ফিজটা তেইশে অক্টোবর অর্থাৎ আজ থেকেই পেমেন্ট করতে পারবে যেটা কিন্তু সাতাশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশান ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে আর তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করার পর তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু পাঠাতে হবে মেল আইডি অর্থাৎ যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে মেল করতে হবে তোমাদের পেমেন্টের রিসিভটা তো এখানে বলা রয়েছে অর্থাৎ এখানে যখন সাতাশ তারিখের পর যারা যারা পেমেন্ট করলে তাদের একটি সাকসেসফুল স্টেটাস যে লিঙ্ক অর্থাৎ সাকসেসফুলের একটি লিস্ট অর্থাৎ কাদের কাদের পেমেন্টটা সাকসেসফুল হলো তার একটা কিন্তু লিস্ট প্রকাশিত হবে তো সেখানে যদি কারোর আনসাকসেসফুল হয়ে থাকে ফেল হয়ে থাকে সেক্ষেত্রে তাকে তাকে কিন্তু আবারও সুযোগ দেওয়া হবে চব্বিশ ঘন্টার জন্য লিঙ্ক পাবে তারা অ্যাডমিশান ফিস করার জন্য ঠিক আছে তো একটু নিচের দিকে গেলে এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে লিস্ট এখানে দেওয়া আছে প্রথমত অ্যাপ্লিকেশান আইডি তোমাদের নাম তোমাদের জেন্ডার তোমাদের ক্যাটেগরি তোমাদের যে ওনার্সের গেট প্যান বা পার্সেন্টেজ সেটা দেখতে পাবে তোমাদের সাবজেক্ট দেখতে পাবে ঠিক আছে তোমাদের এখানে সিট ক্যাটেগরি দেখতে পাবে এখানে তোমরা কোন কোটা থেকে বরাদ্দ হয়েছো সেটা দেখতে পাবে এখানে তোমাদের কোথায় পেয়েছো চান্স সেটাও দেখতে পাবে এখানে তোমাদের র্যাঙ্ক তোমাদের অ্যাডমিশান ফিজ কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো এখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় লিস্ট রয়েছে তো এখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে হবে দেখো এখানে নিচের দিকে দেওয়া রয়েছে এখানে কোন সাবজেক্টের জন্য কাদেরকে মেল করতে হবে অর্থাৎ এখানে যাদের নাম রয়েছে মানে যারা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করবে ঠিক আছে তো তাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে দিয়ে আছে এছাড়া প্রত্যেকটা কলেজের এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে তো এই যে মেল আইডি সেই মেল আইডিতে তোমাদের মেল করতে হবে অ্যাডমিশান ফিজটা পেমেন্ট করার পর সেই রিসিপ্টটা তো এখান থেকে দেখে নেবে কাদের নাম রয়েছে যাদের নাম তারা যদি অ্যাডমিশান ফিজটা পেমেন্ট করতে চায় তাহলে অবশ্যই আজ সেই পেমেন্টটা তোমরা করে নেবে কীভাবে পেমেন্ট করবে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি একদমই আশা করি ওরকমই প্রসেস হবে ঠিক আছে তো আমি যে ফার্স্ট যে অর্থাৎ ফেজ ওয়ানের যে মেই লিস্টটা প্রকাশিত হয়েছিল সেই লিস্টে আমি তোমাদেরকে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করে দেখেছি তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে রেখেছি তোমরা সেই ভিডিওটাও একটু দেখে নেবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে সুবিধা হবে এরপর আমি আলোচনা করি যে যে সাবজেক্টগুলো অনলাইন কাউন্সেলিং করতে কীভাবে কাউন্সেলিং করবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি তো এখান থেকে আমরা ব্যাক করছি ব্যাক করার পর এখানে যে আপাতত প্রথম যে নোটিশটি রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং ফর ব্যাঙ্গলি কমার্স ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এম এমপিএড অ্যান্ড এম বিএ প্রোগ্রাম ফর দ্য সিজন দু হাজার একুশ তিরিশ প্রথমের যে রয়েছে নোটিশটা সেখানে যদি ক্লিক করি তাহলে দেবে এই নোটিশটা আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তাই অ্যাডমিশন নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং অর্থাৎ এখানে যে যে সাবজেক্টগুলো রয়েছে তাদের কিন্তু অনলাইন কাউন্সিলিং করতে হবে আগে যেটা আমি দেখালাম সেখানে যাতে নাম রয়েছে তারা কিন্তু ডাইরেভাবে অ্যাডমিশনটা নিতে পারবে কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছ সাবজেক্ট ব্যাং বাংলা রয়েছে অর্থাৎ ব্যাঙ্গলি আছে কমার্স আছে ইংলিশ আছে হিস্ট্রি আছে পলিটিক্যাল সায়েন্স আছে সংস্কৃত আছে এম আছে এমপি আছে অ্যান্ড এম বিএ প্রোগ্রাম রয়েছে ঠিক আছে তো এ এদের ক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে তাদের কিন্তু অনলাইন কাউন্সিলিং করতে হবে তো অনলাইন কাউন্সিলিংয়ের জন্য এখানে দেখো বা দিকে সাবজেক্টটা দেওয়া আছে প্রথমে এখানে সিট ক্যাটেগরি অর্থাৎ যারা এইটি পার্সেন্ট রয়েছে অর্থাৎ যারা হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার থেকেই গ্র্যাজুয়েশন পাস করেছ দেখতে পছো তা হচ্ছে এইটটি পার্সেন্ট তো এখানে সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেট অ্যাজ পার বোর্ড র্যাঙ্ক লিস্ট ওটা এখানে দেখতে পাচ্ছি যেমন আনরিজার্ভের ক্ষেত্রে পঁচাশি থেকে তিনশো আটের মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে ওরা র্যাঙ্ক লিস্টে যাদের নাম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের র্যাঙ্ক লিস্টটাও তাদের কিন্তু এই যে অনলাইন কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে এখানে দেখো তোমাদেরকে টাইমেও ডেট দেওয়া আছে যেমন প্রথমে দেখতে হচ্ছে কমার্সের যে এইটটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছো আঠাশ দশ দু হাজার একুশ এগারো এম থেকে কিন্তু তাদের চালু হবে ঠিক আছে তো এছাড়াও দেখতে পাচ্ছো এখানে আনরিজার্ভ এস সি এস টি ও বিসি এ ও বি প্রত্যেকটার কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কের মধ্যে নাম থাকলে কিন্তু তারা অ্যাডমিশন সরি তারা কিন্তু অনলাইন কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছ এসসির ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ যাদের নাম রয়েছে র্যাঙ্ক লিস্টে ঠিক আছে র্যাঙ্ক লিস্ট পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে নাম রয়েছে তারা কিন্তু এসসির ক্ষেত্রে কমার্সের ঠিক আছে তাদের কিন্তু জয়েন করতে হবে তোমাদের জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট গুগল মিটের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমাদের যে সময়সূচি দেওয়া রয়েছে অর্থাৎ যেমন যেখানে সাপোজ দেখো কমার্সের ক্ষেত্রে যদি আঠাশ তারিখে এবং এগারো এমের এর সময় এই যে গুগল মিটের লিঙ্ক রয়েছে তোমাদেরকে এই গুগল মিটে গিয়ে কিন্তু অনলাইনে যে কাউন্সেলিং করতে হবে তো এখানে তোমরা যদি ক্লিক করো তো যাও একটা ক্লিক হচ্ছে না সেক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা এটাকে এখান থেকে লং পেস করবে তারপর এখান থেকে পুরোটাকে এখান থেকে কপি করে নেবে ঠিক আছে কপি করার পর তোমরা কিন্তু গুগল মিটে গিয়েও সেখানে পেস্ট করে কিন্তু এখানে যে লিঙ্ক রয়েছে এই লিংকে গিয়ে কিন্তু তোমরা জয়েনটা করতে পারবে ঠিক আছে তো এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে তো তোমাদেরকে যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু গুগল মিটে জয়েন হতে হবে যদি যারা জয়েন না হবে তাদের কিন্তু সেকেন্ড মিলিস্টে নাম আসার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে যারা এখানে জয়েন করবে তাদের উপর ভিত্তি করে কিন্তু সেকেন্ড মিলিস্টটা প্রকাশিত হবে তো এখান থেকে তোমরা দেখতে পাবে তোমার এখানে সমস্ত সাবজেক্টে সমস্ত কোটা আলাদা আলাদা করে দেওয়া আছে ডেট ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে এবং গুগল মিটে লিঙ্কও দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই আর যে সময় দেওয়ার রয়েছে সেই সময় অনুযায়ী এবং র্যাঙ্ক লিস্টে যাদের নাম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের র্যাঙ্ক লিস্টটা তো তাদের কিন্তু অবশ্যই অনলাইন কাউন্সেলিংটা করতে হবে এখান থেকে আরও বেশ কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে এটা বাংলাতেও দেওয়া রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো এগুলো তোমরা একটু পড়ে নেবে তো এখানে থেকেও দেওয়া হয়েছে এরপর কিন্তু তোমাদের এখানে যারা যারা অনলাইন কাউন্সিলিং অংশগ্রহণ করছো মানে যাদের নাম রয়েছে তারা যখন অনলাইন কাউন্সিলিং করছো সেই অনলাইন কাউন্সেলিংয়ের পর আর তারপরেও কিন্তু একটা লিস্ট প্রকাশিত হবে তো সেই লিস্টে যারা নাম থাকবে তারা কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে এখানে তাও তাকে দেওয়া রয়েছে ঠিক আছে তো যখন তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে তো তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের সমস্ত যে মার্কশিটগুলো রয়েছে ইউজির বলো সমস্ত মার্কশিটগুলো কিন্তু তোমরা হাতের কাছে রাখবে ওরিজিনালগুলো ঠিক আছে আর তোমাদের যা যারা যারা কাস্ট থেকে রয়েছো তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো রাখবে কেননা সেগুলোও কিন্তু প্রয়োজন হবে সেগুলো যদি তোমাদের কাছে দেখতে চায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিও অন করে তোমাদের তোমরা কিন্তু দেখিয়ে দিবে তো এগুলোকেও তোমরা ভালোভাবে আর একটু পড়ে নেবে কারণ এখানে আরও গুরুত্বপূর্ণ দেওয়া আছে তো তার মধ্যে থেকে আমি বেশ কিছু জিনিস বললাম যদি কোনো জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যায় সেই কারণে অবশ্যই তোমরা এটাকে ভালোভাবে একটু পড়ে নেবে তো যাক আমি আজকের ভিডিওতে আর সেরকম কিছুভাবে আলোচনা করছি না তো আরও যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রেখেছ তো এখানে আবারও বলে আর কি এখানে কিন্তু যে ডেট দেওয়া রয়েছে এরপর আমি তোমাদের র্যাঙ্ক লিস্টটাও তারাকে দেখিয়ে দিই ঠিক আছে তো র্যাঙ্ক লিস্ট যেমন সাপোজ ধরো আমি এখানে বা বাংলার ক্ষেত্রে দেখাচ্ছি যেমন সাপোজ এখানে ব্যাঙ্গলির ক্ষেত্রে দেখো রয়েছে যেমন বেঙ্গলির ক্ষেত্রে দেখো এখানে এইটি পার্সেন্ট অর্থাৎ হোম ইউনিভার্সিটি যারা রয়েছে তাদেরটাই আগে দেখিয়ে দিই যেখানে দেখো আনরিজার্ভ যাদের রয়েছে অর্থাৎ যারা জেনারেল থেকে যাদের লিস্টে একশো সাতাশি থেকে তিনশো আটত্রিশের মধ্যে নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এক এগারো দু হাজার একুশ এগারো এম এর সময় কিন্তু তাদেরকে এখানে যে গুগল মিটের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে কিন্তু জয়েন হতে হবে এছাড়াও এসসির ক্ষেত্রেও দেখো দেওয়া আছে এসসির ক্ষেত্রে যেমন এখানে দেওয়া হয়েছে এইটি পার্সেন্ট ক্যারিগুলি যারা রয়েছে ছাপান্ন থেকে একশোর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু এই যে ডেট এই ডেটে কিন্তু এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে কিন্তু তাদেরকে জয়েন হতে হবে এছাড়া এসটির ক্ষেত্রেও দেখো ষোলো থেকে উনত্রিশ এছাড়া ওবিসির ক্ষেত্রেও ওবিসি এর ক্ষেত্রেও দেখতে হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে আটচল্লিশ থেকে ছেষট্টি র্যাঙ্কের র্যাঙ্ক লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই এখানে যে ডেট দেওয়া হচ্ছে সেই ডেটে এখানে যে লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্কে কিন্তু গুগল মিটে জয়েন করতে হবে তো এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পর সেই আগের পেজেই চলে এলাম এখানে একটু নিচের দিকে গেলে এখানে দেখবে এখানে দেওয়া হচ্ছে প্রথমত আপাতত পাঁচ নাম্বার রয়েছে যখন আরও কোনো নোটিশ দেবে তখন এটা আরও নিচের দিকে চলে আসবে এখানে দেখো দেওয়া হচ্ছে প্রভিজনের বোর্ড এখানে যাচ্ছে দেখো প্রভিশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট ফর অ্যাডমিশন টু পিজি কোর্স শেষ আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল ইটি মিউজিক ইডিসি ফর দ্য সেন দু হাজার একুশ তেইশ তোমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবে একটা আমাদের সামনে পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে র্যাঙ্ক লিস্ট দেখতে হচ্ছে অলরেডি আমার ডাউনলোড করা আছে তো এটা হচ্ছে র্যাঙ্ক লিস্ট তো তোমাদের এই র্যাঙ্ র্যাঙ্ক লিস্টটা একটু দেখে নিতে হবে এই র্যাঙ্ক লিস্টের যেমন সাপোজ ধরো বাংলার ক্ষেত্রে বলছি এখানে তোমরা বাংলা সাবজেক্টটা একটু দেখে নেবে যে সাবজেক্ট আর কি যা সাপোজ আমি বাংলাটা দেখাচ্ছি তো সাপোজ ধরুন দেখতে ব্যাঙ্গলের যে এইটটি পার্সেন্ট সিস্ট সেটা আমি এখানে দেখো এখানে কিন্তু যে আন হিসাবের লিস্ট সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আনরিজার্ভ হিসাবে এখানে দেখতে পাচ্ছি ক্যাটিগরি অর্থাৎ জেনারেল যে লিস্ট সেটা এখানে আমি বের করেছি অর্থাৎ এটা কিন্তু র্যাঙ্ক লিস্ট তো এখানে যেমন ওখানে দেওয়া ছিল একশো সাতাশি থেকে যাদের র্যাঙ্ক লিস্টের নাম হচ্ছে এখানে দেখো ডান দিকে কিন্তু এখানে তোমার র্যাঙ্ক লিস্টটা দেখতে পাবে এখানে র্যাঙ্ক রয়েছে ঠিক আছে তো এইভাবেই তোমাদের সমস্ত যে সাবজেক্ট রয়েছে তোমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু তোমরা দেখে নেবে যেমন সাপোজ এখানে বাংলার যে এইটি পার্সেন্ট ক্যাটিগরি আন হিসাব যারা রয়েছে একশো সাতাশি থেকে এখানে দেখো নিচের দিকে গেলে একশো সাতাশি তোমরা পেয়ে যাবে লিস্ট যেমন এখানে দেখতে পাচ্ছ একশো সাতাশি দেওয়া আছে অর্থাৎ একশো সাতাশি থেকে সম্ভবত তিনশো দেখলাম ঠিক আছে একশো সাতাশি থেকে তিনশোর মধ্যে যাদের নাম রয়েছে বেঙ্গলি আম ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই এখানে নামগুলো দেখে নেবে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একশো সাতাশি থেকে তিনশো এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখছো তিনশো দেওয়া হচ্ছে তো এই লিস্টে যাদের নাম রয়েছে ঠিক আছে তাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংটা করতে হবে এইভাবেই তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু দেখে নেবে এবং র্যাঙ্ক লিস্টটা একটু চেক করে নেবে তো যাদের নাম থাকবে অর্থাৎ সেই র্যাঙ্কের মধ্যে যারা থাকবে তারা অবশ্যই যে যথার্থ সময় রয়েছে অর্থাৎ যে ডেট এবং যে টাইম দেওয়া হচ্ছে সেই ডেট এবং টাইমে তোমাদের কিন্তু অবশ্যই যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে কিন্তু জয়েন হতে হবে তারপর তোমাদের যে ডকুমেন্টস সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে করে রাখবে তারপর অনলাইন কাউন্সিলিংটা করে নেবে যা আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও